দিস ইজ ফিরোজ কাটলার। দেখতেই পাচ্ছেন কোথায় অবস্থান করছি, একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন উৎপাদন করে যেখানে সেখানে অবস্থান করছি। এখানে আপনি বিভিন্ন প্রকারের মেশিন, ইন্ডাস্ট্রিয়াল মেশিন পাবেন। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা হচ্ছে আপনার ক্রিম ফিলিং মেশিন। এটা ফুড হতে পারে, নন ফুড হতে পারে, যে কোনো জাতীয় ক্রিম এখানে ফিলিং করতে পারবেন। এটা সেমি অটো মেশিন। আপনার এ ধরনের অসংখ্য মেশিন এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে অনেক চিপ রেটে মেশিনগুলো ক্রয় করতে পারবেন। এই মেশিন গুলোর প্রাইস অনেক কম। আপনি এখান থেকে যে কোনো রিপেয়ারকৃত নতুন আপনার মেশিন ক্রয় করতে পারবেন, অথবা আপনার মেশিনটা সার্ভিসের জন্য এখানে দিতে পারবেন। এইটা একটা ডাম্প, এই ধরনের অসংখ্য ডাম্প আপনি চাইলে তৈরি করে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে লিকুইড ফিলিং মেশিন, অসংখ্য লিকুইড ফিলিং মেশিন এখানে পাওয়া যায়। আপনার যে মেশিনগুলো দেখতেছেন, এটা হচ্ছে যে মোটামুটি একটা আপডেট ভার্সনই বলা যায়। এই মেশিনগুলো লিকুইড ফিলিং মেশিন, যে কোনো তরল জাতীয় কোনো কিছু আপনি ফিলিং করতে পারবেন এই মেশিন দিয়ে। ইনার সাইড, আউট সাইড, ব্যাক সাইড, ইন সাইড, সব সাইডগুলো দেখাচ্ছি এখানে। আপনি এই মেশিন তো, এই মেশিনটা সম্পূর্ণ নিউ মেশিন। এখানে নিউ ছাড়াও পুরাতন মেশিন আছে, এবং সার্ভিসকৃত যে মেশিনগুলো আছে এবং ইন্ডাস্ট্রি থেকে যে অব্যবহৃত যে মেশিনগুলো থাকে, সেই মেশিনগুলো এখানে পাঠানো হয়। আপনার প্রয়োজন মতো আপনার এখান থেকে পারচেস করতে পারবেন উইদাউট, মানে কম খরচে। এই যে একটু মানে একটু ওল্ড ভার্সন এই মেশিনগুলো, যদি কারো ছোটখাটো একটা মেশিন দরকার হয়, অথবা কেউ ছোট করে শুরু করছেন, অথবা কোন একটা সাইডের পাশে এটা করবেন। এই যে এটা হচ্ছে মিক্সার মেশিন, মিক্সার মেশিন, এরকম অসংখ্য পাম্প এখানে আছে। আপনার এই যে মোটরটা, এইগুলো অনেকের দরকার হতে পারে। এগুলো শুধু স্পেসিফিক কিছু অংশ পার্ট দরকার হতে পারে, বা একটা ইন্ডাস্ট্রিতে শুরু করছেন, একটা মেশিন নষ্ট হয়ে গেছে আর একটা মেশিনে একটা পার্টস দরকার। এটা হচ্ছে ট্যাবলেট ফিলিং মেশিন, অ্যানালগ মেশিন, ম্যানুয়াল মেশিন, অনেক পুরাতন। একটা করে ট্যাবলেট এই মেশিন থেকে ফিলিং করা যায়। আপনি দেখবেন যে অনেক আগে এই মেশিনগুলো ব্যবহার করা হতো, তারপরে এই মেশিনগুলো পুরাতন। আর সে যদি কারো এই ধরনের মেশিন দরকার হয়, অথবা এই ধরনের মেশিনে কোনো পার্টস দরকার হলে এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। ওটা দেখা যাচ্ছে একটা মেশিনের একটা স্পেয়ার পার্টসের জন্য আপনার অনেক হয়তো প্রোডাকশন বন্ধ আছে, আপনার নিতে পারবেন সহজেই। এটা একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম এখানে তৈরি করা হয়। এই যে এটা হচ্ছে মিক্সার মেশিন, 500 টনের একটা মিক্সার মেশিন। এটা মিক্সার মেশিনের পাম্প, একটা মোটর দেখছেন সম্পূর্ণ। এই মেশিনটা এটা আউটসাইড, সম্পূর্ণ মেশিনটা সুন্দরভাবে দেখাচ্ছি, নিচ থেকে উপরে পর্যন্ত একদম স্টিল বডি। এখানে সম্পূর্ণ তৈরি করা হয়, এ ধরনের যে কোনো প্রকার মেশিন এখান থেকে তৈরি করা হয়। আরো কিছু এক্সক্লুসিভ মেশিন তৈরি করা হয়, আমি দেখাবো পরবর্তীতে। আপনারা যে কোনো মেশিন সার্ভিসের জন্য এখানে রাখতে পারেন, পুরাতন মেশিন ক্রয় করার জন্য যোগাযোগ করতে পারেন, অথবা নতুন মেশিন ক্রয় করার জন্য এখান থেকে যোগাযোগ করতে পারেন। সহজভাবে মেশিনগুলো পেয়ে যাবেন, ফিরোজ কাটলার যোগাযোগের রাস্তা। ওকে ওকে, মেশিনের ইনার সাইড দেখাচ্ছি কেমন, দেখেন খুব সুন্দর একটা, ভিতরে কি সুন্দর জায়গা। এখানে শুধু ঘুরান দেওয়া হয়, বুঝছেন না, কোনো কিছু ভিতরে দিয়ে আপনার যে কোনো কিছু মিক্সার করার জন্য ব্যবহার করা হয় এই পাইপটা। আপনি যে কোনো জাতীয় মিক্সারের কাজ, জাস্ট আপনার যেটা প্রয়োজন যে কোনো কিছু। এগুলো হচ্ছে যে মিক্সার এগুলো পাম্প মেশিন, অর্থাৎ এক মেশিন থেকে আরেক মেশিনে যে লিকুইড জাতীয় কিছু ট্রান্সফার করার জন্য পাম্প মেশিনগুলো ব্যবহার করা হয়। আবার পাম্প মেশিনে আপনি ফিলিংও করতে পারবেন, সাথে সাথে সে ধরনের ব্যবস্থা আছে। এই যে পুরাতন পাম্প মেশিন দেখে, এটা হচ্ছে বোতলের ক্যাপ ফিলিং মেশিন। আপনি একটা বোতলের যে উপরে যে ক্যাপটা লাগায়, যে কোনো সাইজের বোতলের উপরের যে ক্যাপটা লাগায়, এই মেশিন দিয়ে লাগায়। এই মেশিন এখনো কমপ্লিট না, আরো কিছু কাজ বাকি আছে, তারা করছে বিভিন্নভাবে, এরকম অনেক কিছু আছে। আপনি এই কারখানার অবস্থা যেরকম থাকে আর কি, সংকীর্ণ, একদম ময়লা শয়লা, যে কি অবস্থা, অনেক ময়লা চারিদিকে। যে আসলে আমি যতটুকু যেভাবে পারছি ভিডিও প্রডিউস করছি, অসংখ্য মেশিন একটা কারখানা, একটা স্টোর রুম, একটা ওয়াশরুমে যেরকম থাকে আর কি, যে মেশিনগুলো কি অবস্থা দেখেছেন। জাস্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যদি কারো এ ধরনের মেশিনের কোনো পার্টস দরকার হতে পারে, অথবা কেউ চাচ্ছেন যে অনেক কম রেটে মেশিনগুলো পারচেস করবেন, অথবা কোনো মেশিনটাকে রিপেয়ার করতে চাচ্ছেন, জাস্ট তা তাদের সাথে একটা কানেক্ট করে দেয় এই ফার্মকে, অর্থাৎ তার সাথে একটা কমিউনিকেশন করে দেওয়া আমার কাজ। আমি মূলত
আমি এই যে এই মেশিনটা দেখতেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়াল একটা মেশিন, ক্যাপসুল ফিলিং মেশিন। এটা মেডিসিন কাজে ব্যবহার করা, এই যে 300টা ক্যাপসুল একসাথে ফিলিং করতে পারবেন। মেশিনটা সম্পূর্ণ এখানে স্টিল বডি প্রোডাকশন করা হচ্ছে, এবং অনেক কম রেট এখান থেকে পাবেন। একটা মেশিন বাইরে থেকে ইনপুট করতে গেলে যে পরিমাণে খরচা আছে তার চেয়ে বাগদা অনেক বেশি। আপনি সহজে এইখান থেকে এই ধরনের ক্যাপসুল ফিলিং মেশিন নিতে পারবেন। দেখেন মেশিনটা একদম একদম মানে বেস্ট কোয়ালিটির একটা টিল স্ট্রাকচারের মেশিন, কমপ্লিট মেশিন। এই ধরনের মেশিনটা এখান থেকে পার্চেস করতে হবে, এবং সম্পূর্ণ মেশিন এখান থেকে সম্পূর্ণ মেশিন এখানেই তৈরি করা হয়েছে। এই যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, অনেক দক্ষ এবং অভিজ্ঞ, এখানে অনেক দিন থেকে এই সেক্টরে আছে। যদিও মানে তাদের কোনো মার্কেটিং নেই, তাদের কোনো মানে তারা নিজেদের ওইভাবে হাইলাইট করতে চায় না, তারা সবসময় ক্যামেরার আড়ালে থাকতে চায়। তো যেভাবে থাকতে চায়, এটা সেমি অটো ক্যাপসুল ফিলিং মেশিন। এই মেশিনটা বাইরের মেশিন, আপনারা এই মেশিনটা এখান থেকে পারচেস করতে পারবেন। এ ধরনের যে কোনো মেশিন আপনি এখানে রিপেয়ার সার্ভিস করতে পারবেন, আপনার ইন্ডাস্ট্রি থেকে ব্যবহৃত মেশিনগুলো নিতে পারবেন, আপনি যোগাযোগ করতে পারবেন। যদি প্রয়োজন পড়ে কমেন্ট করুন, উত্তর পেয়ে যাবেন আশা করছি। নাম্বার আপনার মেশিনের সাইজ লিখে পাঠাবেন, আপনার আপনার কি দরকার, আপনি কোন মেশিনটা দরকার, ইনবক্সে লিখে নাম্বার সহ পাঠাবেন, আপনার সাথে কর্তৃপক্ষ যোগাযোগ করবে, অসুবিধা নেই। এই মেশিনটা সম্পূর্ণই অটো ক্যাপসুল ফিলিং মেশিন। এই মেশিনটি একসাথে অনেকগুলো ক্যাপসুল ফিলিং করতে পারবেন আপনি। এটা হচ্ছে একদম ফুল অটো, এইটা সম্পূর্ণ কন্ট্রোল বোর্ড। এখান থেকে এই মেশিনটার সম্পূর্ণ কার্যক্রম কন্ট্রোল করা হয়, সম্পূর্ণ অটোমেটিক একটা ট্যাবলেট ফিলিং মেশিন। এই মেশিনের সম্পূর্ণ পার্ট আমি দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখুন। মেশিনটা অনেক এক্সপেন্সিভ, অনেক দামি, বাইরের মেশিন। এ ধরনের মেশিন বাংলাদেশে এখন পর্যন্ত কেউ তৈরি করতে পারে না, তৈরি করার সম্ভাবনাও খুব কম। ভবিষ্যতে এ ধরনের মেশিন সম্পূর্ণ বাইরে থেকে ইনপুট করা হয়। এই মেশিনটা মূলত একটা ইন্ডাস্ট্রি থেকে এখানে আসছে, এই মেশিনটা সেলস হবে। এ ধরনের অসংখ্য মেশিন আছে, যে মেশিনগুলো এখান থেকে সেলস হয়, সেলসের জন্য এই মেশিনগুলো পাঠানো হয়। অর্থাৎ এই ইন্ডাস্ট্রি যে মেশিনটা পারচেস করতে করছে তার এই মেশিনটার প্রয়োজন নাই। অর্থাৎ এই মেশিনটা হয়তো সে তার প্রোডাকশনকে অন্যদিকে কনভার্ট করছে, অথবা সে এই মেশিনটা কোনো কারণে সেলস করবে, আপনারা কম রেটে এই মেশিনটা পাবে। এটা হচ্ছে যে ওই যে পুডিং মেশিন, ক্যাপসুলটাকে বিভিন্ন কালার করা হয় সেই মেশিন। এটা অনেক দামি একটি, অনেক বড় একটি মেশিন। মেশিনের সম্পূর্ণ পার্ট আছে এখানে, আপনারা লক্ষ্য করবেন। মেশিনের কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে মেশিনের যে সাইডে হাত পা যেগুলো থাকে সেগুলো সবগুলো এখানে পাবেন। এখানে মেশিনের জান, কলজিয়া, হাত পা, মাথা, মগজ সব এই মেশিনের সাইড চুড্ডে আছে আপনারা। এটা হচ্ছে যে সম্পূর্ণ ট্যাবলেট তৈরিতে যে মেশিনটা ব্যবহার করা হয়, অটো ট্যাবলেট ফিলিং মেশিন। এটা মেডিসিন যে ট্যাবলেট গুলো মেডিসিনের যে মেডিসিন তৈরিতে মেডিসিনের যে মেডিসিন আমরা যে ঔষধ তৈরি করি, যে ট্যাবলেট গুলো তৈরি করি, যে ট্যাবলেট এই ভিতরে অংশটুকু, এই ভিতরে ট্যাবলেটটা চারিদিকে যে কালারটা করে, কুলিং করে, সেই ভিতরে ইনার অংশটুকু, এই মেশিনটা অনেক বড়। অনেকটা যে ওয়াশিং মেশিন যেরকম থাকে ওরকম টাইপের মেশিন, বাট এটা ওয়াশিং মেশিন না, এটা হচ্ছে যে পুলিং মেশিন বলে এটা। এটা সম্পূর্ণ মেশিন, ভিতরের সাইডটা দেখালাম। তো এই হচ্ছে এরকম অসংখ্য মেশিন, এরকম দামি কম দামি, দেশি বিদেশি, পুরাতন নষ্ট মস্ত যা আছে সব ধরনের মেশিন এখানে পাবেন। আপনার জাস্ট কি প্রয়োজন আপনি কমেন্ট করুন, আপনি পাই যাবেন। আপনি ফুল ইন্ডাস্ট্রিতে যে মেশিনগুলো ব্যবহার করে সেই মেশিনগুলো এখান থেকে পাবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কাটলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। স্টে উইথ মি, স্টে ওয়েল, বাই বাই।